নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তুলকালাম রাজ্যসভায়। একযোগে প্রতিবাদ কংগ্রেস তৃণমূলের। দুপুর দুটো পর্যন্ত মুলতুবি রাজ্যসভার অধিবেশন। ফের সিবিআই ডিরেক্টর পদে যোগ দিলেন অলোক বর্মা। গতকাল সুপ্রিম কোর্ট অলোক বর্মাকে অপসারণের নির্দেশ খারিজ করে দেয়। এরপর আজ সকালে নিজের দফতরে গিয়ে কাজে যোগ দেন অলোক বর্মা। সিবিআই অধিকর্তা নিয়োগ কমিটিতে থাকছেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। কেন্দ্রের নির্দেশিকা সংক্রান্ত শুনানিতে ছিলেন না তিনি, সেই যুক্তিতে কমিটিতে না থাকার সিদ্ধান্ত। তার বদলে কমিটিতে থাকছেন বিচারপতি এ কে সিক্রি। প্রধানমন্ত্রী মোদি মল্লিকার্জুন খড়গের সঙ্গে থাকবেন তিনি। রাজাবাজারে ধর্মঘট সমর্থকদের তাণ্ডব। পড়ুয়া বোঝাই পুলকারের উপর হামলা, আহত এক শিশু পড়ুয়া। পাশে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতেও ভাঙচুর, ঘটনায় 22 জনকে আটক করেছে পুলিশ। যাদবপুর এইচবিতে আজ উত্তেজনা। সুজন চক্রবর্তীর নেতৃত্বে বামীদের মিছিল আটকাল পুলিশ র‍্যাব। ধস্তাধস্তি, হাতাহাতি, গ্রেফতার। শিয়ালদা হাওড়ার বেশ কয়েকটি স্টেশনেও অবরোধ দুর্ভোগ। বাম ধর্মঘটের দ্বিতীয় দিনে হাওড়ার দাসনগরে অশান্তি। বাস লক্ষ্য করে পাথর, সামনের কাচ ভেঙে আহত দুই স্কুল ছাত্রী। যাত্রীদের মধ্যে আতঙ্ক। বিড়ার পর হাবড়া, ফের ট্রেন লাইনে বোমা। লাইনের উপর মিলল 5টি বোমা। এলাকায় আতঙ্ক, ঘটনাস্থলে যায় রেল পুলিশ। ধর্মঘটের জেরে বাতিল হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। ধর্মঘটের প্রভাব উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে। জগদ্দল, কাঁকিনাড়া, নৈহাটির অধিকাংশ জুটমিল বন্ধ। সকালে শিফটে কাজে যোগ দেন শ্রমিকরা। ঠিক উল্টো ছবি দুর্গাপুর শিল্পাঞ্চলে। এদিন সকাল থেকে শিল্পাঞ্চলের সদর দরজায় ছিল শ্রমিকদের ঢোকার লম্বা লাইন। কাজ না করলে খাবো কি? হ্যাঁ, যেতে হবে না, কাজ করলে খাবো কি? আমরা কিছু করতে পারবো না তো। কোনো ভারত বন্ধ, কোনো ইয়ে বন্ধ নেই। আমরা কালকেও কাজে এসেছি, আজকেও আমরা সবাই কাজে চলে এসেছি। কাজ তো করতে হবে আমাদের, দুদিন আমাদের বন্ধ করে চলবে না। কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী মেয়র ফিরহাদ হাকিম। ব্যবধান 13,987 ভোটে। গতবারের থেকে ব্যবধান বাড়ল দ্বিগুণ। সিপিএম এর পর বিলুপ্ত হবে বিজেপি। একদিন 100% ভোট পাবে তৃণমূল। জয়ের পর মেয়রের প্রথম প্রতিক্রিয়ায় বিপি আনন্দে। একটা দিন আসবে, আজকে আমি বলে রাখলাম, যা ভোট হবে 100% দেখবেন তৃণমূল কংগ্রেস পাবে, আর কোনো দল থাকবে না। মুর্শিদাবাদে নওদা থানা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে নিয়ে আসা হয় কলকাতার হাসপাতালে। আজ সকালে মৃত্যু হয় ব্যবসায়ী। উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপার গড়পাড়া পেট্রোল পাম্পে দুঃসাহসিক লুট। গতকাল রাতে তিন দুষ্কৃতী এক পাম্প কর্মীকে মারধর করে তার ব্যাগ থেকে 40,000 টাকা লুট করে চম্পট দেয়। গোটা ঘটনা ধরা পড়েছে পাম্পে লাগানো সিসিটিভি ক্যামেরায়। প্রগতি ময়দান থানা এলাকার ইএম বাইপাসে মেট্রোপলিটন মোড়ের কাছে পুলকার দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় চারজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বছর 35-এর এক তথ্য প্রযুক্তি কর্মীর মৃত্যু হয়। গাড়ি চালক ঘুমিয়ে পড়াতে দুর্ঘটনা বলে অনুমান পুলিশের। পুলিশের নাকা চেকিং এড়িয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনা। গুরুতর আহত এক বাইক আরোহী, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। পুলিশের গাড়ি ভাঙচুরেরও চেষ্টা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুরের গাবতলায়। প্রয়াত খাদ্য আন্দোলনের শহীদ নুরুল ইসলামের মা আছিয়া বিবি, বয়স হচ্ছিল 79 বছর। শোক বার্তায় পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ল সিকিমের পাঙ্গোলাখার জঙ্গলে। সমুদ্র পৃষ্ঠ থেকে এই অরণ্যের উচ্চতা 9,583 ফুট। এত উঁচুতে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ায় সিকিমের পর্যটন দপ্তর থেকে বন ও পরিবেশ দপ্তর সকলেই খুশি। জনপ্রিয় টেলিভিশন শোয়ে গিয়ে মহিলাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে এবার বিসিসিআই এর শোকজ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ব্যাটসম্যান কে এল রাহুলকে 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় অবশ্য মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন হার্দিক।